সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত, ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফয়সাল, আপনি নিশ্চয়ই মনে আছে যে মার্চের 27 তারিখ থেকে প্রথম দফার নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনের যে প্রক্রিয়া, অষ্টম অষ্টম ধাপে নেবার যে প্রক্রিয়া, সেটি শুরু হয়েছিল। বলা চলে 32 দিন ধরে কিন্তু নির্বাচন কমিশন এই নির্বাচনের যে উৎসব সেটি পালন করলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার ক্ষেত্রে কিন্তু সেই কোভিড বিধি মানা হলেও, যে কোভিড এর যে বারবারন্ত, অর্থাৎ এই মুহূর্তে মহাপ্রলয় বলে বলা হচ্ছে, সেটি হচ্ছিল না। মূলত নির্বাচন কমিশন এবং রাজ্যের সাধারণ মানুষকে এই কোভিড মোকাবেলা করতে হচ্ছে চতুর্থ দফার পর থেকে। আপনি জানেন যে আজকে সে অষ্টম দফার মধ্য দিয়ে এই যে বৃহত্তর গণতান্ত্রিক উৎসব, এই উৎসবের আজকে পরিসমাপ্তি ঘটবে। আগামী 2রা মে তার ফলাফল জানা যাবে। ইতিমধ্যেই কোভিড প্রোটোকল মেনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি জানেন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর কলকাতা এবং বেশ 4টি জেলাতে 35টি আসনে ভোট হবে। 294 আসনের বিধানসভার পশ্চিমবঙ্গে দুজন প্রার্থীর মৃত্যু হওয়াতে কিন্তু ভোট হচ্ছে 292 আসনের। আজকের সকাল থেকে আমাদের ছবিটা কিন্তু দেখা গিয়েছে যে সকাল থেকে কোভিড বিধি মেনেই ভোট হচ্ছে। উত্তর কলকাতা, মুর্শিদাবাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর ভোট কিন্তু এগিয়ে চলছে শান্তিপূর্ণভাবে। আপনি জানেন যে মাদ্রাজ হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে নির্বাচন কমিশন কিন্তু খানিকটা নির্বাচনের আগে, অর্থাৎ যেটি প্রচার প্রচারণা বলেন প্রার্থীদের, সেইটি কিন্তু হ্রাস টেনেছে। মানে একই সঙ্গে আপনি দেখেছেন যে সভা জমায়েত সেগুলো কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও মোদী প্রশাসন অথবা প্রত্যেকটি রাজ্যের প্রশাসনকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে এই যে জাতীয় বিপর্যয় মোকাবেলার জন্য কি জাতীয় রূপরেখা কি হয়েছে, সেইটি কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোকে সুপ্রিম কোর্টের কাছে দিতে হবে। তো এই রকম একটি পরিস্থিতি, যেটি ইফতেখারের খবরে দেখা যাচ্ছিল, অত্যন্ত মানবিক চিত্র, অমানবিক চিত্র ভারতের রাজধানী, রাজনৈতিক রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাই। যদিও মুম্বাইতে লকডাউনের কারণে, অর্থাৎ মহারাষ্ট্রে লকডাউনের কারণে রোজকার যে সংক্রমণ সেটি কমে এসেছে, মৃত্যুর যে রোজকারের যে সংখ্যা সেটিও কমে এসেছে। দিল্লিতে এখনো একই রকম পর্যায়ে রয়েছে, অক্সিজেনের সংকট রয়েছে। ভারতের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, তারা চেষ্টা করছে যে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠানো। ভারতের অভ্যন্তরীণ যে নিজস্ব শিল্পপতিরা রয়েছেন, বিশেষ করে টাটা গোষ্ঠীও, তারাও চেষ্টা করছেন যে অক্সিজেনের যে সংকট সেটি মোকাবেলা করার জন্য। সব মিলিয়ে ভারত সরকার যে গত বছর থেকে যে কতটা শিখেছে, আপনি জানেন যেটি প্রশ্ন উঠছে যে গত বছরের এইরকম কোভিড এর প্রথম ধাক্কা থেকে যে কি শেখার ছিল, সেই শেখাটা এই বিপর্যয়ে দ্বিতীয় ঢেউয়ে এই মোকাবেলার ক্ষেত্রে তারা কতটা শিখেছে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ইফতিখার যেটা বলছিলেন যে আইপিএল নিয়ে কথা হচ্ছিল, যে আইপিএল এর এত বিশাল বরাদ্দ এবং সামরিক ক্ষেত্রে এত বিশাল বরাদ্দ এবং আইপিএল চলমান এই কোভিড বাস্তবতায় আইপিএল এর মতো একটি উৎসব চলছে, ক্রীড়াযজ্ঞ চলছে। তো সব মিলিয়েই কিন্তু ফয়সাল, বলা চলে যে ভারতের যে সার্বিক করোনা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতির মধ্যেও এই নির্বাচনী উৎসবকে ঘিরে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে ভারতের চলমান বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার অষ্টম এবং শেষ দফার আমার কাছে থাকা সবশেষ। ভারতের করোনা পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শেষ দফার ভোট গ্রহণের খবর নিয়ে আমাদের সঙ্গে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।